সুন্দরবনের একটা ছোট্ট জঙ্গলে একটা লোভী কাক বসবাস করত। জঙ্গলেতে সে একটা জেনারেল স্টোর খুলেছিল। গোটা জঙ্গলেতে কাকের মতো আর একটাও জেনারেল স্টোর ছিল না, সেই জন্য সমস্ত পাখিরা ওই কাকের দোকানে আসত, তাদের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কিনে ওখান থেকে বাড়ি চলে যেত, যার কারণে কাক অনেক টাকা উপার্জন করত। কাকের অনেক লোভ বেড়ে গেল, সেই জন্য সে প্রতিটা সামানের উপরে 5 টাকা দাম বাড়ি দিল। কোনো পাখি যখন জিজ্ঞাসা করতো দাম বাড়ালে কেন, কেএসটি কাকের সার্ভিস ট্যাক্স, আমাদের সরকার যেমন জিএসটি চালাচ্ছে তখন কাকের হচ্ছে কেএসটি, এইভাবে কাক তাদেরকে বলতো। যেহেতু ওখানে একটাই গ্রোসারি দোকান ছিল, পাখিরা বাধ্য হয়ে ওই দামেতেই নিয়ে যেত। কাক তো মহালোভী হয়ে গেল। একদিন চড়ুই চিপস খাবার জন্য কাকের দোকানে টাকা নিয়ে গেল। কিরে চড়ুই, তোর কি লাগবে বল, কি জন্য এসেছিস? 5 টাকার একটা চিপসের প্যাকেট দাও। এই কথা বলে চড়ুই পাখি তাকে 10 টাকা দিল। তখন কাক 10 টাকাটা নিল আর তাকে 5 টাকা চিপসটা দিল। তখন চড়ুই পাখি 5 টাকা ফেরত চাইল। কি গো কাক, 5 টাকার চিপসের বদলে 10 টাকা নিলে? হ্যাঁ রে চড়ুই, কেন তুই জানিস না, 5 টাকা চিপসের প্যাকেটের জন্য আমাকে কেএসটি দিতে হবে 5 টাকা এক্সট্রা, এটাই হচ্ছে কাকের সার্ভিস ট্যাক্স, বুঝলি? কি কেএসটি মানে কাকের সার্ভিস ট্যাক্স? দেখো এই সব গল্প আমাকে শোনাতে এসো না, কিন্তু 4-5টা বাড়িতে কাজ করে করে আমার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই হাত দিয়ে যদি দুটো চড় দিই না একেবারে না দাঁত বেরিয়ে যাবে। বাকি 5 টাকা দেবে নাকি দাঁতগুলো বের করে দেব বাইরে? কি রে চড়ুই, তুই আমার পরিচিত বলে আমি চুপ করে রয়েছি, এখন তো দেখছি তুই অনেক বেশি কথা বলছিস। এই কথা বলে কাক তার দোকান থেকে বাইরে বেরোলো। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কথা কাটাকাটি হতে হতে হঠাৎ করে মারপিট শুরু হয়ে গেল। দুজনে মিলে খুব মারপিট করতে লাগলো, তারপরে দুজনেই ক্লান্ত হয়ে পড়লো। চড়ুই পাখি কাককে 2-4টে থাপড় মেরে চলে গেল। তারপরে কাক নিজের দোকানে গিয়ে আবার বসলো। এই জঙ্গলে শুধুমাত্র একটাই দোকান আছে আমার, এমনিতেই আজকে রবিবার, সমস্ত পাখিরা আমার দোকানে ডিম কিনতে আসবে, আজকে 5 টাকার ডিম আমি 10 টাকায় বিক্রি করব। এইটা চিন্তা করার পরেই আবার ওখানে চড়ুই পাখি এলো। কি রে চড়ুই, আবার তোর কি চাই? কাক আমাকে 6টা ডিম দাও তো। দেখ চড়ুই, আমি কিন্তু তোকে আগে সাবধান করে দিচ্ছি, একটা ডিম কিন্তু 10 টাকা, যদি নিতে হয় নে, নাহলে কিন্তু চলে যা। তারপরে তুই যদি বলিস যে নেবো না, আমি কিন্তু টাকা ফেরত দেবো না। কি, একটা ডিম 10 টাকা? কেন, 5 টাকা করে তো দাম। ও বন্ধু, 5 টাকার যুগ চলে গেছে, আজকাল 5 টাকাতে কি পাওয়া যায়? শহর থেকে ডিমটা এখানে আনতে আমার 9 টাকা খরচা হয়ে যায়, 1 টাকা লাভ। যদি আমি 1 টাকা না লাভ করবো তাহলে আমার পেট চলবে কি করে, দোকানটা চালাবো কি করে? জানি তোর লোভ আছে, কিন্তু এত লোভ ভালো না। দেখ চড়ুই, যেটা আমার দাম আমি কিন্তু সেটা বললাম, নিতে হলে নে, নালে চলে যা। আরে কাক, 10 টাকা কি অনেক দাম বলছো? ঠিক আছে, এতদিন 5 টাকা দিচ্ছিলে, দাম বেড়েছে বলে 1 টাকা বেশি নাও, এইভাবে 10 টাকা কেন একবার ভাবো। দেখ চড়ুই, 10 টাকার কিন্তু 1টা টাকাও কম হবে না। ডিম কি আর এত সহজ নাকি যে চাষ করলেই ফলে যাবে? সমস্ত মুরগি ফার্ম থেকে ডিলারের হাতে যায়, ডিলার থেকে হোলসেল শপে আসে, আর সমস্ত হোলসেলের কাছ থেকে আমাদের দোকানে আসে, এতগুলো হাত ফেরি করে আসে, ক টাকা লাভ পায় বলতো? কাগের এরকম কথা শুনে চড়ুই পাখি রেগে গিয়ে বলল, কি চাষ করা সহজ মনে হচ্ছে তোর? ঠিক আছে, আমি মুরগির ডিম চাষ করব, 1টা ডিম আমি তোকে 9 টাকায় বিক্রি করব। কি রে চড়ুই, তুই ডিম চাষ করবি? ঠিক আছে তুই চাষ কর, তুই যদি জমিতে ডিম চাষ করে ফেলিস তাহলে আমার 1 একর জমি আমি তোকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি যদি তোকে ডিম চাষ করে না দেখাই তাহলে আমার 2 একর জমি আমি তোকে দিয়ে দেব, যা। এইভাবে চড়ুই রেগে গেল, তারপর ডিম নিয়ে ওখান থেকে চলে এলো। ওখান থেকে চড়ুই তার জমিতে এসে ডিমগুলোকে রোপণ করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পরে চড়ুই পাখি তার জমিতে এসে দেখলো সত্যি সত্যি তার গাছে ডিম ফুলেছে, 1টা গাছে প্রায় অনেকগুলোই ডিম ফুলেছিল। এইটা দেখে চড়ুই পাখি তো বেশ খুশি হলো, এইটা যে কি করে হলো সে নিজেও চিন্তা করতে পারেনি। তখনই ওখানে ভূদেবী উপস্থিত হলো। পাখি, 20 টাকা দিয়ে সব পাখিরা আমাকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তুমি আমার উপরে ভরসা করে বেঁচে রয়েছো, তুমি আমায় বিক্রি করোনি, তোমার ভরসা দেখেই আমি এই ডিম চাষ করিয়ে দিলাম তোমার, আজকের পর থেকে এই জমিতে যা চাষ করবে তাই হবে।
ভূমি দেবীর এরকম কথা শুনে চড়ুই খুবই খুশি হলো। তখন চড়ুই দুটো হাত তুলে তাকে নমস্কার করলো। তারপর সে ওখান থেকে উধাও হয়ে গেল। চড়ুই পাখির ডিম চাষের ব্যাপারটা কাকের কানে এলো। সে তার জমিতে গিয়ে দেখতে লাগলো সত্যি কিনা। শর্ত অনুযায়ী কাককে তার এক একর জমি চড়ুই পাখিকে দিতে হলো। একদিন হঠাৎ রাতের বেলা শুনশান ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে কাক আর চড়ুই পাখি দুজনে মিলে ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। কাক কাক, আমার খুব ভয় করছে। আরে পাখি, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে রয়েছ, ভয় কিসের বলো? না গো কাক, আমার যদি ভালো না লাগতো তাহলে বাড়ি থেকে পালিয়ে তোমার সঙ্গে যেতাম নাকি? ঠিক আছে পাখি, আমিও তো আমার মা বাবাকে ছেড়ে তোর সঙ্গে চলে এলাম। এইভাবে দুজনে কথা বলতে বলতে এগিয়ে যেতে লাগলো। এইভাবে খানিকটা দূরে যাওয়ার পরে একটা বড় গাছের উপরে একটা বাসা দেখলো যেটাতে তালা দেওয়া ছিল। ওই বাসাটার কাছে গিয়ে কাক ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে তারপরে তালাটা খুলে ফেলে। কাক আর পাখি দুজনে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপরে পাখি দরজাটা বন্ধ করে দিল। কাক তারপরে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপরে রাখে। পাখি সেই আলোতে পুরো বাড়িটা ঘুরে দেখে। তারা দেখলো সব দরকারি জিনিসপত্র ওই বাসাতেই রয়েছে। এটা কার বাসা কাক? আরে পাখি, অন্য কারোর হলে তোমায় কেন নিয়ে আসবো? বিয়ের পরে আমরা দুজনে এখানেই থাকবো, এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না, তাই তো আমি সব জিনিসপত্র কিনে নিয়েছি, তুমি এসে শুধু প্রদীপটা জ্বালাবে। এই কথা শোনা মাত্র পাখির চোখে জল চলে এলো। তখন কাক বলে, ওই পাখি তুমি এখন কেন কাঁদছ? আমি তো রয়েছি, সব কিছু সামলে নেব, সেই জন্যই তো তোমার কাছে এলাম আমি। দেখো পাখি, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আমাদের আর কেউ আটকাতে পারবে না, আমরা বিয়ে করতে পারবো, বরযাত্রী আনতে পারবো। যদি আমরা ধরা পড়ে যাই? না না পাখি, এই বাসার ব্যাপারে কেউ জানে না। তুমি তো সবসময় আমার সঙ্গে থাকতে, এই বাসা কবে তৈরি করলে? আমাকে যদি বলতে সাহায্য করতাম। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ের দিনে উপহারটা দেব, কিন্তু সব কিছু এখনই হয়ে গেল। যাক, যা হয়েছে আমাদের ভালোর জন্যই তো হলো। আমরা একে অপরকে কত ভালোবাসি, ভেবেছিলাম বড়দেরকে রাজি করে বিয়ে করব, কিন্তু তারা কেউ রাজিই হলো না, এই জন্যে তো পালিয়ে এলাম। কোনো ভুল করিনি তো? না পাখি, আমরা কোনো ভুল করিনি, ভালোবাসা কোনো ভুল নাকি? ভালোবেসে বড়দের আশীর্বাদ নিয়ে বিয়ে করলে একটু ভালো হয় ব্যাস, কিন্তু সবাই তো আর এটা বোঝে না, তাই না? সেই জন্যে তো কাক, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবো না, তার সাথে সারা জীবন কাটাতে পারবো না, তোমার সাথেই থাকতে চাই। আমিও তো পাখি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে না পেলে আমি তো মারাই যাব। পাহাড়ের মতো আমার জীবনটাকে তুমি আলোর প্রদীপ দিয়ে সাজিয়ে দিলে, আমি তোমাকে ছেড়ে অন্য পাখিকে কি করে বিয়ে করতে পারি বলো? এইভাবে কাক আর পাখি জানালার সামনে বসে ওই মোমবাতির আলোতে শীতল বাতাসে গল্প করতে লাগলো। পরের দিন সকালে চড়ুই পাখির মা বাবা আর কাকের মা বাবার মধ্যে ঝগড়া শুরু হলো। আমার মেয়ে কিছুই জানে না, সহজ সরল, তোমার ওই কাক ছেলে ওকে জাদু মন্ত্র করে ভুলিয়ে নিয়ে গেছে, ওর যেন হাত পা ভেঙে যায়, ও যেন চোখে না দেখতে পায়, ও জীবনে সুখে থাকবে না। এইভাবে পাখির মা কাককে অভিশাপ দেয়। তারপরে আবার কাকের মা পাখিকে অভিশাপ দিল। আমিও তো বলবো, আমার ছেলে মেয়েদেরকে বেশি পছন্দ করে না, তোমার মেয়ে নিজের সুন্দরতার জালে আমার ছেলেকে ফাঁসিয়ে উড়িয়ে নিয়ে গেল। তোর মেয়ের যেন হাত পা কান চোখ সব খারাপ হয়ে যাক, কোনো কিছু যাতে কাজ না করুক, এই অভিশাপ দিলাম। এইভাবে দুজনের মা বাবা একে অপরকে অভিশাপ দিতে লাগলো। কাকের বাবা আর পাখির বাবা দুজনে নিজেদের কান বন্ধ করে নেয়। কাক আর পাখি পাহাড়ের ওপরে থাকা দেবী মাতার মন্দিরে বিয়ে করতে গেল। সেখানে চিল টিয়া পাখি পায়রা সবাই ব্যান্ড বাজাতে লাগলো।
কাক পাখিটার গলায় মঙ্গলসূত্র দিল। তারপরে সেখান থেকে বরযাত্রী বেরিয়ে কাক আর পাখির বাসার সামনে নিয়ে এলো। আরে কাক, ব্যান্ড বাজা ঠিক করে বাজিয়েছি তো? বরযাত্রী কেমন হলো? অনেক অনেক ধন্যবাদ চিল, ব্যান্ড বাজা খুব ভালো ছিল। তুই আমার সত্যিকারেরই বন্ধু। ঠিক আছে কাক, আমরা কাল কথা বলবো। তুমি খুশি থাকো, হ্যাপি ম্যারিড লাইফ, যাও এনজয় করো। এরকম বলে চিল সেখান থেকে চলে যায়। বিয়ে করার পরে কাক আর পাখি খুশি খুশি নিজেদের বাসায় গল্প করতে লাগলো।